নমস্কার, আমি সুলগ্না। আমার চ্যানেল বই বৈঠকে আবারও সকলকে একবার স্বাগত জানাই। আজকের ভিডিওর থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরে গেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি দেশের যে বই বাজার বা দেশের যে বই উৎসব চলছে তাতে অংশগ্রহণ করেছিলাম, সেখানে গিয়েছিলাম। তো সেই জায়গারই বা সেই দেশের যে আনন্দ উৎসব, মানে বই উৎসব মানে তো বেসিক্যালি পাঠকদের কাছে বা যারা বই প্রেমী তাদের কাছে একটা আনন্দ উৎসব, ঠিক যেমন দুর্গাপুজো বাঙালির কাছে। তো সেই রকম একটা জায়গায় উপস্থিত হতে পেরে নিজেকে সত্যিই খুব স্যাটিসফাইড লাগে। তো এত কথা আর বাড়াচ্ছি না, তো চলুন আগে খানিকটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, আপনাদেরকে একটু মুহূর্ত সেখানকার দেখিয়ে নিই, তারপর আবার কথা বলছি। তো আজকে চলে এসেছি দেশের বইবাজার উৎসবে। দেখতেই পাচ্ছেন সামনে লেখা রয়েছে বা একটা প্ল্যাকার্ড রয়েছে, এই হলো ক্যাশ কাউন্টার যার সামনেটা পুরো কাঁচ। এবার আমি চললাম বই দেখতে। দেখছেন ঢুকে চারিদিকে বই বই আর বই, দেখা দেখি শুরু করে ফেলেছি বই। এই কি একটা জায়গায় এইরকমভাবেই একটা স্টলে অনলি 100 বলে পার পিস লেখা ছিল, মানে প্রত্যেকটা বই 100 করে, প্রত্যেকটা তাকে প্রচুর বই রয়েছে, আপনাকে খুঁজে নিতে হবে যে আপনার পছন্দের বই কোনটা। জায়গাটা খুব ছোট নয়, আবার খুব বড় বলাও চলবে না, এমনি সময়ের জন্য ঠিক আছে। এইখানটা ঠিক ঢুকেই ডান হাতে প্রচুর বই এইরকমভাবে স্তূপাকার করে রাখা ছিল, নিচ থেকে উপর অব্দি একটু খুঁজতে হবে। এদিকটা ক্যাশ কাউন্টার ছিল, আর ক্যাশ ভিতরে কিন্তু বিল করতে, মানে আপনি যে বইগুলো নেবেন সেগুলো ওদের কাছে নাম আর নাম্বার দিয়ে একটা জায়গায় লিখে রাখতে হবে, দিয়ে বাইরে ওয়েট করতে হবে। ওনারা কিন্তু তারপর আপনার নাম ডেকে আপনার বিলিং অ্যামাউন্টটা বলবে এবং আপনাকে সেখানে পে করতে হবে, অবশ্যই সেটা ক্যাশ হওয়া চাই। এখানে দেখতে পাচ্ছেন মোটা মোটা বইগুলো সমগ্র রয়েছে, প্রফুল্ল রায়ের তো প্রচুর বই ছিল, বেশ ভালো বইয়ের কালেকশন ছিল। মাঝে মাঝে ওরা বই ঢোকাচ্ছিল, মানে কিছু ঘন্টা অন্তর অন্তর বই ওরা আবার রিফিলিং করছিল। এই জায়গাগুলোয় রান্না বান্নার বই আরও অনেক বই ছিল, মলার ছিল না উপরে নাম দেখতে হবে খুলে, এরম বইও ছিল। প্রচুর লোক সমাগম হচ্ছে, প্রচুর লোক সমাগম নয় বলা ভালো, পাঠক সমাগম হচ্ছে। আমি তো কনফিউজড হয়ে যাচ্ছি কী বই নেব, যেটা নিতে যাচ্ছি অন্য লোকে মোটামুটি দেখছি পাশের লোক সেটা নিয়ে ফেলেছে, মাঝে মাঝে তো অন্যজনের বই হাত দিয়ে ফেলছি তার নেওয়া বইয়ে, তখন আবার সে বলছে যে এটা তো আমি নিয়ে ফেলেছি, এটা আমার নেওয়া বই। তো ব্যাস এইভাবেই কাটলো আজকের দিনটা। তো এবার যেটা বলি, এই অনুষ্ঠানটা কবে থেকে কবে অবধি অনুষ্ঠিত হচ্ছে? গত 11ই আগস্ট থেকে শুরু হয়েছে এবং শেষ হবে 15ই আগস্ট, অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন। সময়সীমা হলো সকাল 12টা থেকে রাত্রির 8টা অবধি। স্থান কি? স্থান কিন্তু দেশের কলেজ স্ট্রিটের যে আউটলেট রয়েছে সেটা নয়, স্থান হলো বিদ্যাসাগর টাওয়ার যেটা রয়েছে, সেখান দিয়ে ঢুকেই গ্রাউন্ড ফ্লোরে বাঁ হাতে, একদম সোজা ঢুকে গ্রাউন্ড ফ্লোরে বাঁ হাতেই হলো দেশের সেকেন্ড আউটলেটটা। তো যান আপনারা, কিন্তু যাওয়ার জন্য আরও দুটো কথা বলবো, দুটো নয় তিনটে কথা বলবো বেসিক্যালি। প্রথমত হচ্ছে ওখানে কিন্তু ওরা কোনো কার্ড কিংবা কোনো অনলাইন পেমেন্টের মোড কিন্তু ওনারা নিচ্ছেন না, যেমন গুগল পে, ফোনপে, পেটিএম এসব কিছু কিন্তু নেই, অর্থাৎ নিয়ে গেলে কিন্তু আপনাকে ক্যাশই নিয়ে যেতে হবে। এবং আমার মনে হয় ক্যাশটা ক্যারি করাটাই ভালো, যদি একান্তই না পারেন তাহলে ওখানে নিচে একটা এটিএম আছে, সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন, কিন্তু নিয়ে যাওয়াটাই বেশি সুবিধাজনক। দ্বিতীয় যেটা, সেটা হলো যে আপনারা যে কোনো একটা ব্যাগ কিংবা একটা বিগ শপার কিংবা একটা পিঠের ব্যাগ কিছু একটা ক্যারি করবেন, কারণ ওনারা ওখান থেকে কোনো ব্যাগ কিংবা পলি ব্যাগ প্রোভাইড করছে না, যদিও বা পলি ব্যাগ প্রোভাইড করাটা এখন অফেন্স। তো সেই দিক দিয়ে বলবো বইগুলো আনার ক্ষেত্রে সমস্যা হতে পারে, তো সেই জন্য অবশ্যই সাথে একটা ব্যাগ ক্যারি করবেন। এবং লাস্ট অফ অল যেটা বলবো, সেটা হলো যে এই ক্ষেত্রে যেহেতু ফ্ল্যাট 50% ডিসকাউন্টে ওনারা ওই আউটলেটে উপস্থিত থাকা যত বই সেগুলো দিচ্ছেন পাঠককে, তো সেক্ষেত্রে সবথেকে ভালো বইটা বা কোনো জনার সিলেক্ট করে কিংবা কোনো পার্টিকুলার লেখক সিলেক্ট করে না যাওয়াটাই ভালো, কারণ সেক্ষেত্রে গেলে কিন্তু নিরাশ হওয়ার বা হতাশ হওয়ার চান্সটাই বেশি, কারণ হয়তো আপনি যে বইটা চুজ করে বা বুক লিস্টে লিখে নিয়ে যাচ্ছেন সেটা হয়তো আপনি পেলেনই না, পাওয়ার চান্স হয়তো 20%, 80%ই না পাওয়ার চান্স। সেক্ষেত্রে আমি বলবো
যে যান গিয়ে বই দেখুন, অনেক ভালো ভালো লেখকের বই আছে, যেমন প্রফুল্ল রায়ের প্রচুর বই রয়েছে, আশুতোষ মুখোপাধ্যায়ের বেশ কিছু বই আছে, সুনীল গঙ্গোপাধ্যায় আছে, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা সমগ্র আছে, গদ্য মুক্ত গদ্য রয়েছে যেটা আমি নিতে পারিনি না পাওয়ার দরুন। আর এছাড়াও বিভিন্ন লেখকদের, নবকুমার বসুর লেখা রয়েছে, এরকম বিভিন্ন লেখকদের লেখা আপনি পাবেন। শঙ্করের প্রচুর বই রয়েছে, সঞ্জীব চট্টোপাধ্যায় আছে, আরও খুঁজতে হবে বেসিক্যালি ওই ঢুকে গিয়ে ডান হাতে যে জায়গাটায় স্তূপাকৃতি হয়ে বই রয়েছে সেখানে অনেক বই পেলে পেতে পারেন। নিচ থেকে ধরে ধরে একটু খুঁজতে হবে, একটু ঠেলাঠেলি গুঁতোগুঁতি তো হওয়াটা স্বাভাবিক। আর যদি কোনো বই না পান, ওদের ক্যাশে যারা বসে রয়েছেন পাবলিশার্স হাউসের, তাদেরকে জিজ্ঞাসা করবেন, যেহেতু বারবার করে রিফিলিং হচ্ছে কিছু ঘন্টা অন্তর অন্তর, তো সেক্ষেত্রে সেই লটে সেই বইটা এসছে কিনা বা ওই বইটা কোন জায়গায় আছে, কারণ যেহেতু সবাই নিজে হাতে দেখে বই নিচ্ছে, তো সেহেতু কী হচ্ছে যে বইগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে। আর বই পার্টিকুলার এই লেখকের বই কিংবা এই জনের বই যে এই জায়গাটায় এই সেলফটায় রয়েছে তেমনটা নয়, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে মিলিয়ে গুছিয়ে রয়েছে বই। তো সেক্ষেত্রে অবশ্যই একটু সময় হাতে নিয়ে যান, একটু দেখে নেবেন, দেখে কিনবেন। আর ব্যাস এইটুকুই বলার ছিল, তিনটে জিনিস মাথায় রাখা, ক্যাশ ক্যারি করুন, ব্যাগ ক্যারি করুন, এবং হতাশ যদি না হতে চান তাহলে হাতে সময় নিয়ে গিয়ে বেছে বই কিনুন। আমি আশা করছি আপনারাও কিছু না কিছু বই, অবশ্যই এমন নয় যে সব বই মনের মতো পাবেন, কিন্তু কিছু না কিছু বই নিশ্চয়ই ভালো পেয়ে যাবেন। তো ব্যাস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমি বেশ কিছু বই সংগ্রহ করেছি, বেশ কিছু প্রায় ঘন্টাখানেক ঘাটাঘাটির পর বেশ কিছু বই পেয়েছি, তো সেগুলো নিয়ে অন্য একদিন ভিডিও বানাবো অবশ্যই। তো সেই ভিডিও দেখার জন্য এবং আমার চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা আজকে নতুন আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি। এবং আপনার পারিপার্শ্বে আপনার বন্ধু বান্ধব যারা বই প্রেমী, যারা বই পড়তে ভালোবাসে, তাদের সঙ্গে এই চ্যানেলটার শেয়ার করে নিন, এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করতে পারেন। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভালো ভালো বই পড়তে থাকুন। নমস্কার সকলকে।